আমরা আজ এসে পৌঁছালাম বইবেলায়। বইবেলাতেই আমরা দেখছি এনআরসির প্রতিবাদ। গোটা দেশ জুড়ে এনআরসি সিএ আইন নিয়ে মানুষের প্রতিবাদ দেখা দিয়েছে। ঠিক সেই সঙ্গে সঙ্গে কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলায় সেই এনআরসি এবং সিএ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে দেখা গিয়েছে নীরবভাবে তিন যুবকের। আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। আজকে কিসের জন্য আপনাদের এই প্রতিবাদ? আমরা এসেছি বাংলা পক্ষ নামে সংগঠন থেকে, যে সংগঠন ভারতবর্ষে বাঙালির অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এবং অধিকার রক্ষার লড়াইতে সবসময় মাঠে থাকে। তো বইমেলা হচ্ছে, কলকাতা বইমেলা হচ্ছে বাঙালির একটা মহামিলনের তীর্থক্ষেত্র। এখানে বাঙালিকে সচেতন করার জন্যই আমরা এই যে দেশে বাঙালি বিরোধী চক্রান্ত শুরু হয়েছে, আমরা সচেতন করার জন্য এই মাঠে এসেছি, মেলার মাঠে। আমাদের দাবি এই এনআরসি আমাদের চলবে না, এই সিএএ চলবে না, বা এনপিআর চলবে না। পশ্চিমবঙ্গের মাটিতে এসব চলবে না, এসব বাদরামি একদম আমরা সহ্য করব না। পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালির অধিকারকে সুরক্ষিত করতে হবে। কোনো বাঙালিকে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎখাত করা যাবে না এবং ভারতের মাটি থেকে উৎখাত করা যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন, সারা দেশে বাংলা ভাষায় কথা হলে অন্যান্য রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করে দেশ থেকে বেরিয়ে যাবার হুমকি দেওয়া হচ্ছে। এই সমস্ত এই ভারতের কেন্দ্রীয় সরকার, বর্তমান কেন্দ্রীয় সরকার, বাঙালি বিরোধী সরকার যতক্ষণ না বন্ধ করছে, আমরা মাঠে নেমে এইভাবেই আমরা প্রতিবাদ করব। আপনারা বলছেন যে বাঙালি তাড়ানোকে আপনারা মানবেন না, তাহলে অবাঙালিদের যদি তাড়ায় তাহলে সেই এখানে আপনাদের অবস্থান? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে বাংলা পক্ষ বাঙালির জন্য আছে। আমরা চাই না কারোর কোনো ক্ষতি হোক, কিন্তু বাংলা পক্ষ সংগঠন সবসময় ভারতবর্ষে বাঙালিদের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য মাঠে নামবে। অবাঙালিদের জন্য নিশ্চয়ই তাদেরও পথে নামতে হবে এবং তাদেরও এই রকম কোনো সংগঠন তৈরি হবে আশা করব। সকলে মিলে আমাদের রোধ করতে হবে এরকমভাবে। আমার নাম উৎপল দাস, বাংলা পক্ষ সহযোদ্ধা। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলা পক্ষের তিনজন যুবক, তারা বাংলা পক্ষ নামে একটু সংগঠন করেন, হয়তো সবাই জানেন বাংলা পক্ষ। সেই সংগঠনের পক্ষ থেকে তারা তিনজন মিলে এখানে প্রতিবাদ করছেন বইমেলায়। হাজার হাজার মানুষের সম্মুখে, দেশ বিদেশের নানা মানুষজন এখানে আসেন, তাদের সম্মুখে কিন্তু এই প্রতিবাদ করেন, এনআরসি না, সিএ না, এনপিআর না। আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাম্যানকে বলবো সেই ব্যানারগুলো দেখাতে, একেবারেই কাছাকাছি এখানে কিন্তু লেখাই আছে এনআরসি না, সিএ না, এনপিআর না। বাংলা পক্ষের পক্ষ থেকে কিন্তু সেই দাবি করা হচ্ছে, এনআরসি সিএ বি মানছি না, মানবো না, বাঙালি রাষ্ট্রহীন, বাঙালিকে রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র ব্যর্থ করুন, বাংলা পক্ষ যুক্তি, এইরকমভাবেই কিন্তু তাদের দাবি রয়েছে। এনআরসি এবং সিএএ আইনের বিরুদ্ধেই তারা আন্দোলন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে তাদের সেই প্রতিবাদের জায়গায় কোনো এক বিজেপি কর্মী বলুন বা সমর্থক, বিজেপি একজন সমর্থক এসে তাদের সঙ্গে বাধা অনুবাদ করেন, তাদের সঙ্গে সেই যখনই বাধা অনুবাদ করেন তাদের সঙ্গে সেই বাংলা পক্ষের সঙ্গে সাথ দিয়ে কথা বলেছিলেন আবদুল্লাহ সাইদ। আমরা তার কাছ থেকে সরাসরি শুনে নেবো কী বলছেন। আপনি কী বলছিলেন? দেখুন, আমি এই কলকাতা বইমেলায় ঘুরতে ঘুরতে আমি দেখতে পেলাম যে তিনজন যুবক যারা এনআরসি, এনপিআর এবং সিএ এর বিরুদ্ধে, তারা গলায় প্লে কার্ড টাঙিয়ে যা তারা নীরব একটা প্রতিবাদ করছিল,
সেখানে দেখলাম যে একজন আরএসএস বিজেপির লোক এসে তাদেরকে উত্তক্ত করছে, তাদেরকে বিভ্রান্তিকর প্রশ্ন করছে। আমি আর দেখে না সহ্য করতে পেরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে, আপনি এই যে তিনটাকে সমর্থন করছেন আপনি কিসের ভিত্তিতে সমর্থন করছেন? উনি কিন্তু আমার কথায় কোনো কল্পনা কোনো কর্ণপাত না করে, তারপরে যখন হাঁকা চলে আপনারা দেখেছেন যে পুলিশ এলো, পুলিশ এসে তাদেরকে হটিয়ে দিল। কারণ আমরা জানি যে যখন আজকের আমরা কোনোভাবেই এনআরসির পক্ষে নয়, কারণ আমরা এনআরসির বিপক্ষে। কারণ আমরা জানি আজকের দেশ জুড়ে স্টুডেন্ট, শিক্ষক, যত আইনজীবী তারা আজকের পথে নেমেছে, তারা এই বিলটাকে অসাংবিধানিক এবং সংবিধান বিরোধী বলছে। আর দুই গুজরাটি মাথা মোটা তারাই আজকের বলছে যে এইটা দেশের কল্যাণকর, মোটেও কল্যাণকর নয়।